সরকারের পাশে থাকা চাকরিচ্যুতদের একাংশের অনশনে বসার পেছনে কি উদ্দেশ্য, এ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন 10,323 শিক্ষকদের অপর অংশ। অভিযোগ, সরকারের হয়ে প্রথম থেকে কথা বলে আসছেন প্রদীপ বণিক অরবিন্দ শর্মাদের একটি সংগঠন। এই অভিযোগ, শাসক দলের হয়ে কথা বলে আসা এই নেতারা কখনো 10,323 চাকরির দাবি নিয়ে রাস্তায় নেমে কোনো কথা বলেননি। এ অবস্থায় বৃহস্পতিবার থেকে তারা আগরতলা শহরে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছে। যারা এতদিন সরকারের পাশে থেকেছে, নির্বাচনের প্রাক মুহূর্তে অনশনে তাদের বসার সিদ্ধান্তের পেছনে কি উদ্দেশ্য, তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন চাকরিচ্যুত অপর শিক্ষকদের নেতৃত্ব ডালিয়া দাস। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছেন যে উনি দেওয়ালি পর্যন্ত সময় নিয়েছেন এবং সেক্ষেত্রে ওনারা বসবেন এই বিষয়ে কথা বলা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে একটা কতিপয় অংশ অনশনে বসে যাচ্ছেন, অনশনে বসে যাচ্ছেন 20 তারিখ থেকে সম্ভবত। আমরা দেখতে পাই যে বা সারা রাজ্যবাসী এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন সবাই দেখছেন যে মাঠে ঘাটে সর্বত্র আন্দোলনে কিন্তু 10,000-এর আমরা ছিলাম, তাদেরকে কখনো কিন্তু আমরা দেখতে পাইনি রাস্তায়। আপনারাও দেখেননি, রাজ্যবাসীও দেখেননি, তারা সবসময় কিন্তু সরকারকে পাশে নিয়ে কখনো রক্তদান করেছেন, কখনো সুশাসন র্যালি করেছেন, কোনো দিন ওনাদেরকে রাস্তায় নেমে সরকারকে বলতে দেখিনি যে 10,323-এর চাকরি দরকার, আমাদের চাকরি হারিয়েছি, সরকার তাদের প্রতিশ্রুতি পালন করুক। সরকার তাদের কথা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত 2023 অক্টোবরে আমাদের প্রতিনিধিদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের স্থায়ী ব্যবস্থা করবেন, চাকরি ফিরিয়ে দেবেন। কিন্তু সেটা 2 বছর হয়ে গেল, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেক্ষেত্রে ওনাদের একটিবারও মুখ থেকে একটি শব্দ খরচ করতে দেখিনি যে 10,323-এর চাকরির স্থায়ী সমাধান করুন, আমাদের চাকরির ব্যবস্থা করুন। কিন্তু কিছুদিন আগে দেখলাম ওনারা সরকারকে সমর্থন করে সুশাসন র্যালি করেছেন। পাশাপাশি এদিন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজোর আগে চাকরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধিদের দেখা করার বিষয়ে তুলে ধরে বলেন, দেওয়ালির মধ্যে কোনো সুরাহার ব্যাপারে সরকার পদক্ষেপ না নিলে ফের আন্দোলন কর্মসূচি গ্রহণ করবেন। অনশনে, এই অনশনের পেছনে কি যে উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারছি না। আমরা চাই যে সরকার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দেওয়ালি অবধি সময় নিয়েছেন। আমরা চাই যে উনি যেহেতু সময় নিয়েছেন, যদি এই সময়ের মধ্যে ওনারা আমাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো, ওয়েলকাম। কিন্তু যদি না চাকরির ব্যবস্থা করতে পারেন বা কোনো রকম ফাঁক ফোকর খুঁজে না পান তাহলে তো আমরা নিশ্চয়ই আগামী দিনে অন্তত দেওয়ালির পরে যদি আমাদের কোনো সুরাহা না হয় তাহলে আমরা সবসময় রাস্তায় ছিলাম, আবারও রাস্তায় থাকবো, মানে আমাদের চাকরির জন্যই তো আমরা রাস্তায় ছিলাম। আমাদের করুণ অবস্থা, 142 জন শিক্ষককে মৃত্যু হয়েছে, 142টি পরিবারই কিন্তু আজকে অনাথ হয়ে গেল। আমাদের যে করুণ অবস্থা আপনারা অনেকেই জানেন, আপনাদের পরিবারও অনেকেই আছে আমাদের মতো 10,323 শিক্ষক। সেক্ষেত্রে আমরা বলবো যে এই অনশন টনশন দিয়ে আপনারা কী প্রমাণ করতে চাইছেন? আমরা আপনাদের এই যে অনশন এটাকে কোনো মতেই আমরা সমর্থন করতে পারলাম না। রিপোর্ট, চ্যানেল 3 রা।